এক ব্যাংককর্মীকে গুলি করে টাকা লুটের অভিযোগ উঠেছে তিনজন বাইক আরোহীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মালদার চাঁচল থানার অন্তর্গত মুলাইবাড়ি থেকে ভক্তিপুর যাওয়ার ফাঁকা রাস্তায়। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, আহত ব্যক্তির নাম শ্রীকৃষ্ণ চৌধুরী, বয়স 25, বাড়ি মালদার চাঁচলে। শ্রীকৃষ্ণ বাবু একজন বেসরকারি ব্যাংকের কর্মী। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যায় ওই ব্যাংককর্মী মুলাইবাড়ি থেকে টাকা কালেকশন করে চাঁচলের দিকে আসার পথে ভক্তিপুর গ্রামের আগে ফাঁকা জায়গায় পথ আটকায় তিনজন বাইক আরোহী। টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চাইলে বাধা দেয় শ্রীকৃষ্ণবাবু। বেশ কিছুক্ষণ দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি চলতে থাকলে আচমকা বাইক আরোহীদের মধ্যে কেউ একজন গুলি করায় তা শ্রীকৃষ্ণবাবুর ব্যাগে লেগে কোমরে লাগায় লুটিয়ে পড়েন তিনি। তবে শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হলো না। শ্রীকৃষ্ণ চৌধুরী রাস্তায় লুটিয়ে পড়তেই টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় তিন বাইক আরোহী। তবে মুহূর্তের মধ্যে গ্রামবাসীরা এসে আহত ওই ব্যাংককর্মীকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তৎক্ষণাৎ তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলেও জানা গেছে। গোটা ঘটনা তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ। বলতে পারছি না, আমরা যখন দেখলাম যে ওখান থেকে আমাদের খবর হলো, ফোন হলো আমাদের সামনে, আমরা গ্রামে যে চায়ের দোকান আছে ওখানে আমরা দাঁড়িয়েছিলাম, যখন পেলাম যে ওখানে বলে একটা কে গুলি মারি দিল, তখন দৌড়াদৌড়ি করে মোটামুটি 400-500 মিটার জায়গা আমরা দৌড়াদৌড়ি করে গেলাম, যা তারপরে দেখছি যে মেলা লোক জড়ো হয়ে গেছে। ওখান থেকে আমরা কোথায় ঘটনা, ওটা মুলাইবাড়ি থেকে যাতে আর সাবাজপুর থেকে আসতে মধ্যখানে রাস্তার মধ্যে। ছেলেটার নাম কে, কি কাজ করে? এ শুনলাম এর মুখে বন্ধন অফিসার। বন্ধন অফিসার এ কি টাকা উঠিয়ে কোথাও নিয়ে যাচ্ছিল? টাকা তুলে নিয়ে আসছিল, ও বলছে আমার ব্যাগও নিয়ে গেছে, মোবাইলও নিয়ে গেছে। কজন ছিল কিছু বলতে পারছে? ওটা তিনজনের কথা বলছে। ওরা তিনজন? হ্যাঁ, এক গাড়িতে তিনজন। কতগুলো গুলি করেছে? গুলো একটাই আছে। আচ্ছা, যারা গুলি করেছে তারা কি পালিয়ে গেছে? তারপরে পালিয়ে গেছে, ওদের তো হদিশ পাওয়া যায়নি এখন। প্রায় কত টাকা নিয়ে যাচ্ছিল কিছু বলতে পারছে? ওটা বলেনি। কিভাবে গুলিটা লাগলো? গুলিটা লেগে নাম কি ভদ্রলোকের? কোথায় বাড়ি? কিসের কাজ করতেন উনি? এখন বর্তমানে অবস্থা কেমন? আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মনোরম এবং ঐতিহ্যবাহী পরিবেশে বিবাহ ও অন্যান্য অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা আপনাদের জন্য নিয়ে এসেছে ক্লাব গার্ডেন। এখানে রয়েছে সুবিশাল ফুল বাগান এবং অনুষ্ঠানের জন্য মুক্ত মঞ্চ, আরও রয়েছে বিবাহ বাসর এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য সুবিশাল হল রুম, এছাড়া রয়েছে বেশ কয়েকটি ছোট ঘর। শুধু তাই নয়, চার চাকা ও দু চাকার গাড়ি পার্কিংয়ের জন্য রয়েছে বৃহৎ আকারের পার্কিং লট। তাই যে কোনো অনুষ্ঠানের বুকিং করতে সরাসরি যোগাযোগ করুন জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড, ক্লাব রোড, জলপাইগুড়িতে। ফোন নম্বর 9434-11110 এবং 9434-12-3484। আপনি কি মার্বেলের বিপুল সম্ভার থেকে আপনার পছন্দের মার্বেলের কিংবা গ্রানাইট ইত্যাদি বেছে নিতে চান? তাহলে চিন্তা করছেন কেন? জলপাইগুড়ি শহরের রাজবাড়ি গেটের উল্টো দিকে আপনার জন্য অপেক্ষা করছে সানরাইজ মার্বেলের সুবিশাল শোরুম, যেখানে আপনি পাবেন সব ধরনের মার্বেল, গ্রানাইট, টাইলস, কোটাস্টোন ইত্যাদি বিভিন্ন ডিজাইনের সঙ্গে। এখন থাকছে ছোট বড় রকমারি সাইজও। তাই সোজা চলে আসুন সানরাইজ মার্বেল রাজবাড়ি পাড়া জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শহরে রুচিসম্পন্ন থাকা ও খাওয়ার জন্য অত্যন্ত সুনামের সঙ্গে আপনাকে স্বাগত জানাচ্ছে গোল্ডেন ভ্যালি হোটেল ও রেস্টুরেন্ট। অত্যাধুনিক মানের ঝাঁ চকচকে এই হোটেল ও রেস্টুরেন্টটি রয়েছে শহরের থানা মোড়ে। এখানে ভীষণই কম খরচে মিলবে লাক্সারি সার্ভিস। গোল্ডেন ভ্যালিতে রয়েছে 23টি ঝাঁ চকচকে রুম। এখানে পাবেন আধুনিক মানের জিমের সুবিধাও। তাই চলে আসুন শহরের কেন্দ্রস্থলে অবস্থিত গোল্ডেন ভ্যালি হোটেল ও রেস্টুরেন্টে। যোগাযোগ 7797429779।